नमस्कार बंधुरा, आज के चले एक स्ट्रीट साइड नार्सारी चिनार पार्क सामने। चलून जेने नेवा जाक एखाने गाछेर की दाम आछे। नमस्कार दादा। ता मोटामुटी एखाने तो देखते शीते प्रचुर गाछ आछे आपनार एखाने, ता किरकम की गाछेर दाम आछे एकटु जोदि गाछेर दामगुलो बोलेन आमादेर भिवार्स दे ताहले खूब भालो हय। ता एई जे मिनिएचार क्वालिटीर गोलापगुलो देखते पाच्छि, ता एई मिनिएचार क्वालिटीर गोलापगुलोर की दाम आछे? एटा एई गोलापटा आछे एखाने 60 टाका। আচ্ছা 60 টাকা করে। 60 টাকা আপনি এটা অন্য কোন আপনি লোকালে কিনতে গেলে 150 টাকা পড়বে, আমাদের নাচাইতে আসলে 60 টাকা 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া আপনার বড় গোলাপ আছে, এই যে যে সব বড় সাইজের গোলাপ হয় এগুলো আপনি 50 টাকা 60 টাকার মধ্যে পেয়ে যাবেন। আরে 50 টাকা 60 টাকার মধ্যে ছোট মোটা আর বড় দুটো রকম গোলাপই পেয়ে যাব। দুটো রকমই আপনি পেয়ে যাবেন। এবার পছন্দ অনুযায়ী কার কি রকম পছন্দ সে সেরকম নিয়ে যাবে। বিভিন্ন ধরনের কালার আছে, আপনি সেটা চুজ করতে পারবেন, চুজ করে আপনি নিতে পারবেন। শুরু। আচ্ছা, মানে এগুলো আর সবচেয়ে ম্যাক্সিমাম দাম কত আছে? এবার গোলাপ ছাড়া দাদা আর কি কি দেখতে পাচ্ছি? তো ওখানে অনেক ফুল আছে, আর কি কি ফুল রেখেছেন? হ্যাঁ, জারবেরাটা খুব সুন্দর দেখতে, একটু তুলে দেখান দাদা। এটার দাম কত আছে জারবেরাটার? অন্য কোন আর কালার আছে? দেখান। আচ্ছা, এগুলো সব সেম প্রাইস তাই তো? 150 টাকা করে। বাহ, খুব ভালো। আর কিছু, এইটাও কি অ্যাজেলিয়া মনে হচ্ছে? এই যে একটা, এটাও অ্যাজেলিয়া। একটু তুলে দেখান। বাহ, ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে। বাহ, এটা আপনি 12 মাসই এই ফুলটা পাবেন। কিন্তু এটা তো সিজনাল নয় তাই তো? এটা আপনি অ্যাজেলিয়া 12 মাসই পাবেন। কিন্তু এটা আমাদের এই ওয়েদারে কি এ হবে? আমাদের ওয়েদারে, কারণ এটা তো মোটামুটি শীত প্রধান দেশ, দার্জিলিং টার্জিলিং এ বেশি দেখা যায় মনে হয়। আচ্ছা আচ্ছা, আর কি কি দাদা গাছ রেখেছেন একটুখানি শীতের দিন? গাঁদা দেখি, গাঁদাগুলো একটু দেখাই দর্শকদের। বাহ, পুরো গাঁদা পুরো ভর্তি। তা এই, হ্যাঁ, ইনকাগুলোর কি দাম আছে? একটু একটা তুলে দেখান কোনগুলো 20 টাকা করে।
আচ্ছা এগুলো বলছেন 20 টাকা করে, এটা হচ্ছে কমলা রঙের গাঁদাটা মানে কমলা রঙের ইঙ্কাটা, আর হলুদ ইঙ্কা আচ্ছা এইটা 20 টাকা করে, মানে 20 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা এর থেকে বেশি দামেরও কি আছে এখানে? কি আপনার কাছে আছে এখন একটু দেখান আমাদের? হ্যাঁ দেখান একটুকুনি, কোনটা হবে? 12 মাসিক গাঁদা। আচ্ছা বাড়িগুলো তো কয়েন গাঁদা বলে মনে হয়, কয়েন গাঁদা বলে, এবং 12 মাসিক, এটা আপনি 12 মাস খালি পাবেন, এগুলো আপনার ওই 35 টাকা। আচ্ছা 35 টাকা করে পাবো, এগুলো সবকটাই 12 মাসিক গাঁদা তাই কি? এই কমলা রঙের বা হলুদ রঙের সবকটাই 12 মাসিক গাঁদা। আচ্ছা এইটা একটু অন্য রকমের গাঁদা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর। এই আপনার আমাদের যে দেশি এই রেড বল বলে, রেড বল। আচ্ছা এইটার দাম কত? এটার দাম 20 টাকা। এইটার দামও 20 টাকা, তার মানে এখানেও আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ রেড বলের ভ্যারাইটি আছে ওই যে। হ্যাঁ এইটা একটা আছে ভ্যারাইটি বলতে, এই যে এইটা, এটাকে আমরা লোকাল কথায় বলি চীনা গাঁদা বলি আমরা, বা রক্ত গাঁদা বলি। আচ্ছা এইখানে আরেকটা ভ্যারাইটির গাঁদা দেখতে পাচ্ছি, ওটাও রেড বলের ভিতর। আচ্ছা এইটা, এগুলোর দাম কত? 20 টাকা করে। আচ্ছা এগুলো পুরো টপ সমেত 20 টাকা তাই তো? মানে মরার কোনো চান্স নেই। এগুলো কি 12 মাসই হয়? এটা আপনি 12 মাস পাবেন না, এইগুলো আপনি 12 মাস পাবেন। আচ্ছা এই কয়েন গাঁদাগুলো 12 মাস পাবো, কিন্তু ওই চীনা গাঁদা বলুন বা রক্ত গাঁদা বলুন ওগুলো 12 মাস পাবেন শীতের সময়টাতে। বাহ আচ্ছা আবার চলে যাই ইঙ্কার দিকে। আচ্ছা ইঙ্কার যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এই যে মানে চীনা গাঁদা টাইপের রক্ত গাঁদা টাইপের, এগুলো কি ইঙ্কার মধ্যে পড়ছে? না না এটা আপনার আলাদা আছে। এইটার দাম কত? এগুলো কি? আচ্ছা এগুলো 20 টাকা করে। আচ্ছা মানে মানে মার্চ এপ্রিল পর্যন্ত ফুল ফুটবে, ফুল ফুটবে। আচ্ছা এগুলো 50 টাকা করে, এগুলো কি আপনি পটে দেবেন না প্লাস্টিকের? প্লাস্টিকের টপ গুলোতে আপনি বসিয়ে দেবেন একদম পুরো তাই তো? আচ্ছা এইগুলো তো মনে, এগুলো কি ফুল এগুলো? এটা হ্যাঁ হ্যাঁ এটা চিমিলি। একটুখানি ক্যামেরা নিয়ে আসি, এগুলো চিমিলি। বাহ এগুলো দাম কত? এটা আপনার 50 করে পড়ে, পট সমেত 50 করে। আর কিছু সিজন ফ্লাওয়ার দেখান। এখানে বিভিন্ন ধরনের টব আছে প্লাস্টিক। হ্যাঁ টব, হ্যাঁ দেখান আর কি কি সিজন ফ্লাওয়ার আছে রেখেছেন। ও পেনজি, এইটার দাম কত পেনজিটা? আচ্ছা পেনজিও 20 টাকা, মানে মোটামুটি অ্যাভারেজ প্রায় সেদিন পাবে 20 টাকা করে, 20 টাকা করে। কিছু কিছু জিনিস আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা বেশি হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা এগুলো পট সমেত 20 টাকা, এটা কতদিন ফুটবে? মানে মার্চ এপ্রিল পর্যন্ত? আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আমি দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দর, এগুলোর নাম কি এই ফুলগুলো? এটা ধানটাচের একটা কোয়ালিটি। আচ্ছা হ্যাঁ মোরগ ফুল নামেই আমরা চিনি মোটামুটি। বাহ এটা দু রকম কালার আছে, দু রকম কালার আছে, এর টোটাল তিনটে ভ্যারাইটি, তিন রকম কালার। আচ্ছা আপনার কাছে দু রকমই আছে কি? রকম আছে ছিল বিক্রি। আচ্ছা এইটার দাম কত করে এগুলো? এটা 25, এগুলো 25 টাকা করে টপ সমেত। একটু বার্গেনিং করলে কি 20 তে আসবে? ঠিক আছে দেখা যাবে, যদি বেশি নেয় বা কেউ তখন দেখা যাবে। বাহ ওখানে ক্যালেন্ডারগুলো দেখতে পাচ্ছি আছে, হ্যাঁ এক কুড়ি এসছে, এগুলোর দাম কত ক্যালেন্ডুলাগুলো? এগুলো আপনার ওই 25 করে। আচ্ছা 25 টাকা। এটা একটা ফুল, নতুন ধরনের ফুল দেখতে পাচ্ছি, এটার নাম কি? সাদা সাদা হয়ে আছে খুব সুন্দর। এটা আপনার ওই ধান তাছে নিউ কোয়ালিটি যেটা বেরিয়েছে। বাহ এটার দাম কত? এটার দাম 25। আচ্ছা 25 টাকা করে টপ সমেত, এটা সিজন ফ্লাওয়ার বলছেন তাই তো? আচ্ছা আর কি আছে সিজনের মধ্যে? সিজন ফ্লাওয়ার হ্যাঁ, এটার দাম কি? এটা 25 টাকা। হ্যাঁ দাম, নাম কি, নাম কি? এটা ওই ধান তাছে নিউ আর ধান তাসের। আচ্ছা ওইটা 25 টাকা করে মোটামুটি, ধান তাসগুলো বলছেন যে 25 টাকা অ্যাভারেজ মোটামুটি দাম। আচ্ছা নয়নতারা দেখতে পাচ্ছি, নয়নতারার হচ্ছে কি হাইব্রিড কোয়ালিটির দেখতে পাচ্ছি আমরা, কোয়ালিটি আছে, এটাও 25 করে আপনারা। এটা দোপাটি, দোপাটি। আচ্ছা দোপাটিটা হচ্ছে কত দাম? 25 টাকা করে। এইটা তো কিন্তু দোপাটি তো মোটামুটি বর্ষাকালে ফোটে দোপাটি, এই যে দোপাটি আছে এটা আপনি 12 মাস। আচ্ছা এটা 12 মাসের দোপাটি, 12 মাসের। বাহ আর নয়নতারাগুলো? আচ্ছা এটা তো হাইব্রিড নয়নতারা, এইটা তো 12 মাসই আমাদের মোটামুটি ফোটে। আচ্ছা বাহ পাশে দেখতে পাচ্ছি বেগুন চারাও আপনি একটা রেখেছেন। বেগুনের চারা আমার ওদিকে আরো আছে। আচ্ছা দেখাচ্ছি আমি, এগুলো কত করে বেগুন চারা?
কুড়ি করে। এটা কি বেগুন? এটা এটা আছেন আপনার কালো যে বড় বেগুনটা, মাকড়া বেগুন, মাকড়া বেগুন, মাকড়া টাইপের বেগুন কি? আচ্ছা, এটা কি 12 মাস হবে না শুধু শীতকালের জন্য? 12 মাস হবে। আচ্ছা, 12 মাসের জন্য। পাশে লঙ্কা চারাও দেখতে পাচ্ছি আপনি রেখেছেন। ক্যাপসিকাম লঙ্কা আছে। ও, এটা ক্যাপসিকাম লঙ্কা, মানে বড়। আচ্ছা আচ্ছা, দাম কত? এটার দাম 40 টাকা। আচ্ছা, 40 টাকা। আর আপনার এই ধানি লঙ্কা আছে? হ্যাঁ, ধানি লঙ্কা 15 টাকা। আচ্ছা, ধানি লঙ্কা 15 টাকা করে। আচ্ছা, এবার কিছু বা এখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্টও আমি দেখতে পাচ্ছি। ইনডোর প্ল্যান্টগুলোর কি কি দাম আছে ভাই? হ্যাঁ, ইনডোর প্ল্যান্টের কি দাম আছে ভাই? ইনডোর প্ল্যান্ট আছে, এই যে এটা হবে থাইল্যান্ডের। দাম কত? এটা পড়বে 40 টাকা। 40 টাকা পট সমেত না পট ছাড়া? আচ্ছা, আপনি পটে দিয়ে দেবেন তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটার দাম কত? এটা পড়বে 60 টাকা পট সমেত। পট সমেত পটেই আছে। হ্যাঁ, এটা এটা থাইল্যান্ড ভ্যারাইটি। এটা কি নাম এটা জানেন? এটা জিলি প্লান্ট। আচ্ছা, এটার নাম দাম কত? এটার দাম 150। আচ্ছা, 150 টাকা। এর পট দিয়ে দেবেন তাই তো? আচ্ছা, পাশের এগুলোর দাম কি আছে? এটা আছে স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, স্নেক প্ল্যান্টটা খুব প্রচলিত আমাদের কাছে। দাম কত? এটার দাম পড়বে 100। আচ্ছা, 100 টাকা পটে। আর আপনাদের এদিকে আছে ক্রিসমাস টার। হ্যাঁ, ক্রিসমাস টার পড়বে 80 টাকা। আচ্ছা, এই যে ক্রিসমাস টার যেটা বলছেন, এইটা কি শীত চলে গেলে কি মারা যাবে? এটা সব সময় থাকে। আচ্ছা, আর যেগুলো আপনি দেখালেন এতক্ষণ ধরে এইসব প্ল্যান্টগুলো, এগুলো কি শীত চলে গেলে সিজনের কোনো ব্যাপার আছে? আচ্ছা, আর পাশের এইটার দাম কত আছে? এটা 150 টাকা। আচ্ছা, 150 টাকা, ঠিক আছে, রাখুন। আচ্ছা, এই ঝাউগুলোর কি দাম আছে? ঝাউগুলো 60 টাকা করে। 60 টাকা করে পট সমেত। আচ্ছা, আবার এই যে এইটা দেখতে পাচ্ছি, এইটার কি দাম আছে? এরিলা। হ্যাঁ, এটার দাম কি আছে? এটার দাম আছে 150। আচ্ছা, এদিকে আছে মন্দির ঝাউ। মন্দির ঝাউ, বাহ, এটা একটুখানি তুলে দেখাও তো একটুখানি, এটা প্রথম দেখছি আমি, আমি দেখিনি সাধারণত। দাম কত এটা? এটা 150 টাকা। বাহ, আর পাশের এইটার দাম কি আছে? এই যে এইটা বাহারি ঝাউ। আচ্ছা, বাহারি ঝাউ, এটার দাম কত? আচ্ছা, এইটা সারা বছরই হবে এবং ইনডোর প্ল্যান্ট তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাব। আচ্ছা, এইটা কি খুব সুন্দর এই গাছটা দেখতে পাচ্ছি, এটার দাম কি আছে? এটা 150 টাকা। দাম, নাম কি এটা, নাম কি? এটা আপনার ওই অ্যালোভেরা ভ্যারাইটি। অ্যালোভেরা ভ্যারাইটিজের একটা গাছ। আচ্ছা, বা এইটা 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 এই সামনে একটা পাতা বাহ। আচ্ছা, এটার দাম কি আছে? ওটার দাম 20 টাকা। বাহ, এটা খুব সস্তা তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা সারা বছরই হবে, থাকবে তো, বেঁচে থাকবে তো? এখানে 12 মাসি ফুলও দেখতে পাচ্ছি আছে, 12 মাসি ফুলের গাছও আছে। তা এটা হচ্ছে কি ফুল? কুন্দ ফুল গাছ না? হ্যাঁ, কুন্দ ফুল। এর দাম কি আছে? এখানে একটা সাদা আছে, লাল তো আছেই, একটা গেরুয়া টাইপের কালার আছে, একটা হলুদের বাই কালার আছে দেখতে পাচ্ছি। বাহ, অনেকগুলো কালার আছে, সবকটারই বলছেন যে 80 টাকা করে। বাহ, বা এখানে একটা পিঙ্ক কালারও আছে, মানে ওই আবির কালারেরও আছে, যে নর্মাল যে কালারটা হয়। এটা জবা, জবাগুলোর কি জবা? এখনো তো ফুল আসেনি যদিও। জবা পুনে ভ্যারাইটি আছে, অ্যাকচুয়ালি জবার ভ্যারাইটিসটা একটু শীতে কম হয়, গরমের প্রথম থেকে শুরু হয়। মানে জবা ফুলটা কম হয় শীতকালে বলতে চাইছেন। বা এইগুলো দাম কত আছে? এটা 50 করে আছে, কিছু জবা 60 টাকা করে আছে, যেটা পুনে ভ্যারাইটি আছে। একটু দেখাবে ভাই, কোনটা 50 টাকা, কোনটা 60 টাকা? এগুলো 50 টাকা। এগুলো কি রঙের এটা? এটা আছেন আপনার গেরুয়া। গেরুয়া, এটা থোকা জবা হবে কি? থোকা জবা। আচ্ছা, এটা কি পুনে ভ্যারাইটি না অন্য? এটা দেশি ভ্যারাইটি। এ দেশি ভ্যারাইটি। আর এই পুনে ভ্যারাইটি আছে, পুনে ভ্যারাইটি আছে পুনে, এটা 60 টাকা। কি রঙের হবে এটা? এটা গেরুয়া হবে। এটাও গেরুয়া হবে। আচ্ছা, বা এই এই ফুলটা তো খুব সুন্দর। এটা এটা আছে 40 টাকা। এইটা 40 টাকা, এটাও পুনে ভ্যারাইটি আছে, 40 টাকা। 40 টাকা এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা আবার চলে এলাম সিদিন ফ্লাওয়ারে, ডালিয়া। ডালিয়ার কি দাম আছে? আর তুলে দেখাতে হবে না মোটামুটি? আপনার ওই
50 করে পুরো পরিণত, হ্যাঁ পুরো পরিণত একদম, পুরো ডালিয়াগুলো মানে ফুল ফোটার সময় চলে এসেছে। বা এখানে প্রচুর চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আপনারা দেখুন কত। এই চন্দ্রমল্লিকা গুলোর দাম কি আছে মোটামুটি টপ সময়? আপনার টপ সময় তো 70-80 টাকা এরকম টাইপের, 70-80 টাকার মধ্যে হয়ে যাবে। এইটার দাম কত আছে? আচ্ছা এই হলুদটার দাম 30 টাকা, তাই তো? আচ্ছা আর এই যে এইটা পিঙ্ক কালারেরটা, ওটা 30 টাকা। আচ্ছা এখানে আবার কিছু পাতাবাহার দেখতে পাচ্ছি, এগুলোর কি দাম আছে? এগুলো আপনার 100 টাকা করে রাবিশ ফর্ম বলে। আচ্ছা এটা কি সারা বছরই বেঁচে থাকবে? এটা কি ইনডোর প্ল্যান? না এটা ইনডোর প্ল্যান। ভাই এইটার কি গাছ? এটা খুব সুন্দর দেখতে কালারটা। আচ্ছা পান সিটে দাম কত এটা? আচ্ছা এইটা এমনি সারা বছরই এরকম থাকবে? আরো একটা বুগেনভেলিয়া দেখতে পাচ্ছি সাদা রঙের। বাহ এই বুগেনভেলিয়ার দাম কত আছে? এগুলো কেন এখানে টবের কোয়ালিটির উপর ডিপেন্ড করে নাকি? ও এইটুকুনি হবে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা বা এখানে আবার একটু চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি, এগুলোর দাম কত আছে? এগুলো আছে আপনার 30 করে। আচ্ছা এগুলো 30 টাকা করে। আচ্ছা আচ্ছা যেহেতু এগুলো কি মাটির পট নেই বলে এগুলো দামটা কম, তাই তো? আচ্ছা এবার এগুলো চলে আসে, এগুলো কি গাছ? এগুলো খুব দেখতে পাই, এগুলোর নাম কি গাছগুলো? এটা এমনি অন্য একটা ভ্যারাইটি আছে কিন্তু এর একে ওই ফুলকপি হিসাবে পরিচিত। হ্যাঁ কলিফ্লাওয়ার। আচ্ছা 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 এগুলোর দাম কত? এগুলো 30 টাকা। এগুলো কি সারা বছর হবে? এখানে বেগুন চারাও দেখতে পাচ্ছি বেশ কিছু, বেগুন চারাও আছে এখানে 20 টাকা করে। এগুলো 12 মাসই বেগুন বা এখানে অপরাজিতাও দেখতে পাচ্ছি, এটা কি 12 মাসই অপরাজিতা? ওই একই দাম আছে। হ্যাঁ 9-5ও দেখতে পাচ্ছি কিছু আছে। হ্যাঁ বাহ। আচ্ছা এইটা কি গাছ? এই যে সামনে এইটা হয়ে আছে, এটা ডায়মন্ড পাম। আচ্ছা এটার দাম কত? এটার দাম 100 টাকা। সারা বছরই বেঁচে থাকবে তো? বা এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর, এটা কলমের গাছ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার দাম কত? আচ্ছা বেল গাছটা 20 টাকা, মানে টবে লাগালে হয়ে যাবে, তাই তো? এবার একটু ক্যামেরাটা ঘোরাই এদিকে, এই সেই গোলাপের জায়গায় চলে এলাম। তা মোটামুটি তো দাম জিজ্ঞাসা করলাম, এখানে প্রচুর গাছ আছে, আপনারা আসুন এবং দেখে যান, পছন্দ করে নিয়ে যান। এখানে আছে, এখানে গাছ ছাড়াও আরো মনে হয় কিছু পাওয়া যায় নাকি? আরো মাটির টব আছে, সার আছে। আর সারের একটু চলে যায়, সারের গাছ লাগানোর জন্য তো সারের প্রজন্য প্রয়োজন, তো সারের কি দাম আছে মোটামুটি একটু যদি আমাকে বলেন? বনডাস্ট কত করে? ওই একটু দেখান কোনটা বনডাস্ট, কত গ্রাম আছে ওটাতে? 1 কিলো দাম আছে 35 টাকা, তাই তো? আচ্ছা আর কি আছে? ভার্মি কম্পোজ আছে? ভার্মি কম্পোজের কি দাম? ভার্মি কম্পোজ 30 টাকা। আচ্ছা আর কি হাড়কুচি আছে? হ্যাঁ শিংকুচি, শিংকুচি সব 1 কেজি করে প্যাকেট, তাই তো? বাহ। খোল আছে? খোল কত দাম? 1 কেজি। বা খোলের দাম তো কম, কারণ আমি খোল কিনি আমার নিজের ছাদ বাগানের জন্য, এত কম দামে কিন্তু পাই না। নিম খোল কত দাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে কিছু প্লাস্টিকের টবও আছে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ এই আচ্ছা আপনার কি এই যে গাছ দেখলাম এখানে, এগুলোই নাকি আরো কিছু গাছ আছে? আর আমার এই লকডাউনের জন্য আমি মাল আনতে পারিনি, আমার তবে মাল চলে আসবে বাইরে থেকে, আরো অনেক মাল বুক করা আছে আমার সব জায়গায়। আচ্ছা এই লকডাউনের জন্য আমি আস্তে 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 চলে আসবো। আপনারা এই স্ট্রিট সাইড নার্সারিতে দেখতে পারেন কত গাছের সম্ভার এবং কি দাম আছে। আপনার এখানে আপনার লিজার টাইমে চলে আসতেই পারেন এবং আপনার প্রয়োজন মতো সিজন ফ্লাওয়ার এবং অন্যান্য ফ্লাওয়ারও কিনে নিতে পারেন। এটা ঠিক চিনার পার্ক এবং হলদিরামের মাঝামাঝি, মানে ভিআইপি হলদিরামের মাঝামাঝি। আপনি যে কোনো বাসে চিনার পার্ক চলে আসবেন বা ভিআইপি হলদিরাম চলে আসবেন, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন এবং আরও কালারফুল করে তুলুন নতুন বছরটাকে। নমস্কার।